আসসালামু আলাইকুম স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়ছিলাম। আজকে আমরা পড়ব অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে, ইকোনমিক সিস্টেম। আমরা অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা বোঝাই সামাজিক এবং আইনগত রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকেই বলি আমরা অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে একটা দেশের কিছু সামাজিক রীতিনীতি থাকে, আইনগত রীতিনীতি থাকে, তাহলে ওই সকল রীতিনীতি সম্পর্কে জেনেই অর্থনীতিগুলো পরিচালিত হয়। মানে অর্থনীতি বলতে আমরা বুঝেছি উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগ, এগুলো পরিচালিত হয়। তাহলে এ সকল সিস্টেমের একটা সামগ্রিক কাঠামোকে আমি বলছি অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে এক এক দেশের সামাজিক এবং আইনগত রীতিনীতি এক এক রকম। তাহলে এ সকলের উপর ভিত্তি করে অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা হচ্ছে চার প্রকার। এক নাম্বার হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। দুই নাম্বার হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। তিন নাম্বার হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। আর চার নাম্বার হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা বা ইসলামী অর্থনীতি। এরপর আমরা পড়ব পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার উৎপত্তি হয়েছে 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে। এই অর্থ ব্যবস্থাটির সূত্রপাত হয়। তাহলে শব্দটা দিয়ে তোমরা বুঝতে পারছো পুঁজিবাদী বা ধনতান্ত্রিক। তাহলে এখানে ধনীদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাহলে ধনীদের হাতে কি থাকে? ধনীদের হাতে বেশি পুঁজি থাকে বা বেশি মূলধন থাকে, এবং তারা যে সকল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে সেগুলো অবশ্যই বৃহৎ আকারের প্রতিষ্ঠান, যেখানে বেশি মূলধন লাগে, এবং তারা চেষ্টা করে যথাসম্ভব আধুনিক প্রযুক্তি ব্যবহার করার জন্য। তাহলে এগুলো হচ্ছে কমন কথা। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে? যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে এবং ভোক্তা এবং উৎপাদকের স্বাধীনতা থাকে, সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাহলে আগে আমরা বৈশিষ্ট্যগুলো বলি, তাহলে সহজে তোমরা সংজ্ঞা বা কাকে বলে এটা বুঝতে পারবে। তাহলে এক নম্বর হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তির যাকে যে সম্পদ আছে তার মালিক সে নিজেই, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। তাহলে এখানে ব্যক্তির সম্পদের ব্যক্তিগত মালিকানার অধিকারী। দুই নাম্বার হচ্ছে উদ্যোক্তার স্বাধীনতা। তাহলে একজন উৎপাদনকারী বা উদ্যোক্তা যা খুশি তা উৎপাদন করতে পারে, এখানে সরকার কোনরূপ হস্তক্ষেপ করে না। এ ধরনের অর্থ ব্যবস্থায় সে চাইলে চাল ডাল উৎপাদন করতে পারে, সে চাইলে তামাক উৎপাদন করতে পারে, সেখানে সরকারের কোনো বিধিনিষেধ নেই। তিন নাম্বার হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব। তাহলে এ ধরনের অর্থ ব্যবস্থায় হচ্ছে ভোক্তায় রাজা বা ভোক্তায় সম্রাট, সে যা খুশি তা ভোগ করতে পারে তার উপযোগ সর্বোচ্চকরণের জন্য। সে চাইলে ভাতও খেতে পারে, সে চাইলে মদও খেতে পারে, সেখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। এটা ভোক্তা সার্বভৌমত্বের প্রধান। চার নম্বর হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাহলে এই ধরনের অর্থ ব্যবস্থায় তাহলে একদিকে আছে উৎপাদনকারী আর একদিকে আছে ভোক্তা। তাহলে তারা পরস্পর, ভোক্তা আসে চাহিদা নিয়ে আর উৎপাদনকারী আসে যোগান নিয়ে, তাহলে তাদের মধ্যে একটা দর কষাকষি হয় এবং একটা দাম নির্ধারণ হয়, এটাকে বলা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আমি একটু পরে চিত্রের মাধ্যমে আর একটু বোঝাবো। তারপর হচ্ছে অবাধ প্রতিযোগিতা। তাহলে যারা ধনী তারা কি চায়? আরো ধনী হতে চায়। তাহলে তাদের মধ্যে একটা অবাধ প্রতিযোগিতা বা উৎপাদন ক্ষেত্রে একটা প্রতিযোগিতা দেখা দেয়। তারপর হচ্ছে মালিক শ্রমিক বিরোধ। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনকারীরা বেশি মুনাফার আশায় শ্রমিকদেরকে অনেক সময় শোষণ করে থাকে। তাহলে এখানে সবসময় মালিক শ্রমিকের সংঘর্ষ বা মালিক শ্রমিকের বিরোধ দেখা যায়। সাত নাম্বার হচ্ছে মুনাফা অর্জন। তাহলে এ ধরনের অর্থব্যবস্থাগুলো মূলত অর্থনীতিগুলো পরিচালিত হয় মুনাফা অর্জনের জন্য। যে যে দ্রব্য উৎপাদনে সে মুনাফা পাবে সেই দ্রব্যটি সে উৎপাদন করবে। মানে আগেই বলেছি এখানে বৃহদায়তন উৎপাদন হবে, বড় বড় শিল্প কলকারখানা, এগুলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমরা দেখতে
পায়, তারপর হচ্ছে অসম আয় বন্টন। তাহলে যদি যদি শ্রমিকদেরকে সে মালিকরা শোষণ করে তাহলে আয় বন্টন হয়ে যাবে অসম, অর্থাৎ ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে, গরিব হয়ে যাবে। তাহলে সব সম্পদ ধনীদের হাতে কুক্ষিগত থাকবে, অসম আয় বন্টন সমাজে দেখা দিবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। তাহলে ধনাত্মক অর্থ ব্যবস্থায় সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, যেহেতু মুনাফাই একমাত্র লক্ষ্য, সেহেতু ব্যাংকে তাদের ঋণ দেওয়ার সময় সুদের হারে ঋণ দেওয়া হয়ে থাকে। তাহলে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বা ব্যাংকিং ব্যবস্থা ধনাত্মক অর্থ ব্যবস্থায় দেখা যায়। তাহলে চার ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে আমরা একমাত্র ইসলামী অর্থ ব্যবস্থায় পাবো সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা। আর তিন ধরনের অর্থ ব্যবস্থায় আমরা সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেখতে পাই। তাহলে আমি যে বলেছিলাম স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার কথা, সেটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাই, একটা চিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করি। এটা হচ্ছে চাহিদা রেখা, এটা হচ্ছে যোগান রেখা। তাহলে চাহিদা এবং যোগান যেখানে ছেদ করবে সেখানে আমাদের দাম নির্ধারিত হবে। এটাকে এবার এটা হচ্ছে ভারসাম্য দাম, এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে এখানে আমাদের দামটা নির্ধারিত হবে, এখানে দাম, এখানে পরিমাণ, এখানে চাহিদা এবং যোগান। তো এটাই হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত ভারসাম্য দাম। কারণ দাম যদি কম হয়, ডিমান্ড বেশি হবে, সাপ্লাই কম হবে, তখন দাম আবার বাড়বে, বাড়তে বাড়তে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই হবে। আবার যদি সাপ্লাই বেশি হয়, ডিমান্ড কম হয়, তাহলে দাম আবার কমতে থাকবে, তাহলে পুনরায় ভারসাম্য দামে প্রতিষ্ঠিত হবে। তাহলে এগুলো হচ্ছে, এটাকেই বলা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাহলে আজকে আমাদের পরে এ পর্যন্তই, তোমরা বৈশিষ্ট্যগুলো পড়বে, কারণ এই বৈশিষ্ট্য থেকে তোমাদের সৃজনশীলে হয়তো বলতে পারে যে ক একটি দেশ, সেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা আছে, মালিক শ্রমিক বিরোধ দেখা যায়, বা সেখানে বৃহদায়তন উৎপাদন পরিচালিত, এরকম কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে জানতে চাওয়া হবে যে দেশটি কোন ধরনের অর্থব্যবস্থায় পরিচালিত, বা ওই দেশে কোন অর্থব্যবস্থা পরিচালিত হয়। তাহলে আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।